বন্ধুরা, এখানে আমি একটা পরীক্ষা করার জন্য এই গোলাপের ডালগুলো দিন 15 আগে কেটে এই কোকোপিটে বসিয়ে রেখেছিলাম। তখন কিন্তু এই যে ছোট ছোট শাখা মতন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এতটা বড় ছিল না, যেমন এমনি নর্মাল ডাল থাকে সেরকমই ছিল। কিন্তু আমি গত দুদিন ধরে খেয়াল করছি যে এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এভাবে গোলাপের চারা করা যায় কি না আমি জানি না, ভিডিও দেখেছি কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। তো নিজেই এবার পরীক্ষা করে দেখছি যে সত্যি এভাবে কোনো চারা গাছ হয় কি না। আমি 4টে গোলাপের টুকরো গোলাপের ডাল নিয়েছিলাম, তাতে 2টো ডালে কিন্তু পাতা অলরেডি দেখা যাচ্ছে, বাকি 2টো এই যে ছোট্ট একটা রেখেছি, বাকি 2টো এখনও কিছু হয়নি। আরও 2 দিন পর গাছটা কিন্তু মানে ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, দেখুন আগের থেকে কতটা বড় হচ্ছে। মানে আমি নিজে না করলে এটা হয়তো বিশ্বাস করতে পারতাম না যে এভাবেও কিন্তু গোলাপের ডাল থেকে চারা করা সম্ভব। শিকড় বেকড় কিছুই বেরোয়নি, কিন্তু পাতাগুলো কিন্তু বড় হচ্ছে।